আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে। বর্তমান সময়ে যে মুরগির যে পাইকারি দামটি আছে, এই দামে বিক্রি করে কেউ আসলে লাভবান হয় না, লাভবান হচ্ছে না। খামারিরা দাঁত কিমড়ে বসে আছে, কিচ্ছু করার নাই। ম্যাক্সিমাম খামারির সাথে যোগাযোগ হয়েছে, কথাবার্তাছে, অনেকে জানাইছে যে ভাই কি করবো, আর কত ফিট খাওয়াবো। যতই দৈনিক ফিট খাওয়াচ্ছি ততই মনে হচ্ছে বর্তমান দাম অনুযায়ী আরও লস খাচ্ছে, তার জন্য খামারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এই যে সিচুয়েশনটা আসলে আমরা কিভাবে কাটাবো? আসলে এই ধরনের কোনো কি ওয়ে নাই আমাদের জন্য। আমরা আসলে এক প্রকার জিম্মি হয়ে গেছি, ঠিক আছে? কি করব আসলে, তেমন কোনো ধরনের মানে মাথায় সলিউশন বলেন বুদ্ধি কোনো কিছু আসতেছে না। একা তো আর সব কিছু সম্ভব না, দর্শন লাগবে, অনেকের সহযোগিতা লাগবে। তো যাই হোক, এখন যারা মুরগি বিক্রি করছেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কোনো লাভ হচ্ছে না, কোনোভাবেই লাভ হচ্ছে না। এই 28 টাকা 25 টাকা 20 টাকা মুরগি বিক্রি করে এটা হচ্ছে কি বলবো। তো মূলত আসলে আমাদের এই যারা এই জিনিসটা যারা কন্ট্রোল করে, আমি জানি না ওনারা কী ধরনের কন্ট্রোল করছে, ওনারা কোন বিষয়টাকে কেন্দ্র করে এই মুরগিগুলো এভাবে আমাদের খামারিদেরকে হয়রানি বা হতাশ করছে। বিশ্বাস যদি করবেন না, আমার খুবই খুবই খারাপ লাগে এই বিষয়গুলো যখন শুনি। এখন যারা মুরগি বিক্রি করছে, আপনি সারাটা দিন কষ্ট করলেন, সারাটা মাস কষ্ট করলেন, না ঘুমায় না রাত, এই শীতের সময় ব্রুডিং করা, তারপর লিটার, এগুলো তো বুঝি ভাই, নিজেও একজন খামারে বুঝি অনেক কষ্ট। তাহলে এতগুলো কষ্ট করার পর যখন শুনি যে মুরগির দাম নেই, বরঞ্চ আরও পুঁজি তো উঠতেছে না, উল্টো আরও লস, লাভ তো ধরতেছে না, পুঁজিটা নিয়ে এখন টানা হেসরা চলে, এরকম অনেক খামারি আছে, অনেক খামারিরা বিষয়গুলো জানা হয়। আসলে সবার কাছে এটাই বার্তা দিচ্ছি, বার্তা বলবো যে আমরা ধৈর্য ধারণ করুন, কেননা মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। আপনি এখন হয়তো বলতে পারেন যে ভাই আর কত ধৈর্য ধরবো, একটা কথা মনে রাখি, হাল ছেড়ে দেওয়া হলো কিন্তু, তাহলে হাল যদি হাল ছেড়ে দেন যুদ্ধের ময়দানে এসে, তাহলে কিন্তু হবে না, ধরে রাখতে হবে, আমাদেরকে কৌশলী হতে হবে। কেননা মনে নাই আমাদের যখন আমাদেরকে মুরগিগুলোর দাম ছেড়ে দেয়, আমাদের খামারিরা কৌশল করে মুরগিগুলোর ওয়েট বাড়ায়, একটা বুদ্ধি বাড়ায় না, তারপরে যখন বাচ্চার দাম অনেকাংশে বৃদ্ধি অনেক হয়ে যায়, তখন আমাদের ম্যাক্সিমাম খামারে বাচ্চা তুলে না। সো আমাদেরকে এইখানে টিকে থাকতে হলে যুদ্ধ করতে হবে, অর্থাৎ কৌশলী হতে হবে, এই কোম্পানিগুলোর সাথে আমাদের সাথে টিকে থাকতে হবে, বিজনেসটা রান করে যেতে হবে, ঠিক আছে? এই কোম্পানিগুলা কয়েকটা কোম্পানির কারণে আজকে আমরা হাজার হাজার খামারে জিম্মি, কেননা আমরা বাচ্চাটাও ওনাদের কাছ থেকে নিই, খাদ্যটাও ওনাদের কাছ থেকে নিই, মুরগিগুলো যারা কন্ট্রাক্ট ফার্মিং করেন ওনাদের কাছেই বিক্রি করতে হয়। আপনার কি আছে ভাই বলেন? এখন ওই লোকে আপনার ডাইনে বামে এই পাশে সামনে সব দিক দিয়ে ওই লোকে, আপনি তারা ছাড়িয়ে যাবেন কই? জায়গা তো নাই। তা আসলে আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে, এই সলিউশনটা বের করে আমাদেরকে কোনো একটা পথ উপায় খুঁজতে হবে, যে কোনো একটা কিছু করা দরকার। আসলে এভাবে বসে থাকা সম্ভব না, মানে এভাবে যদি হয় পোলট্রি সেক্টরটা আসলে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তো আর কি, সবাইকে এটাই বলতে চাচ্ছি, সবাই প্রত্যেকটা খামারের জন্য দোয়া করবেন, বর্তমান সিচুয়েশনটা খুবই খারাপ, খুবই খারাপ। সর্বশেষ মুরগির দাম বাড়বে কি না এটা নিয়েও সংখ্যা আছে, আর কতদিন লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।